কাটবে মৌমাছিগুলো, দেখো সব মধু খাচ্ছে মৌমাছিগুলো বুঝলে। এত এমন ভাবে ইয়ে হয়েছে না, মনে হচ্ছে যেন কেটে নিবে কিন্তু কাটে না। ভাই ওদিকে যাচ্ছে বাজার করতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শো। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। অ্যান্ড আজ অনেকদিন পর চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো মাঝে জানি আমি একটা লং গ্যাপ পড়ে গেছিলো, কেন একটা লং গ্যাপ পড়ে গেল তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা দ্য কাশ্মীর ফাইলস দেখতে যাচ্ছি। তো কার সাথে যাচ্ছি, না যাচ্ছি, কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড একদম স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড চলো এখন বেশি বকবক না করে আজকে ব্লগটা স্টার্ট করি। এই দেখো মা না ওদিকে সকাল সকাল স্নান করে নিয়ে যায়। দেখো 11:15 বাজছে, স্নান হয়ে গেছে, সেটা দেখে মা আমাকে গাল দিতে চলে এসেছে। দেখো মানে হাসছে, মা গাল দিতে দিতে চলে গেলো নিচে। আর আমি এখন যাই তাড়ি করে স্নান করবো, মাকে বেশি জ্বালাবো না। এখন 12:00 বেজেও গেল অলরেডি, আজকে মাছ ভাত হয়েছে। তোমরা জানোই স্নান পুজো না করলে মা বেশি চিৎকার করে। তো যাক এখন তাড়াতাড়ি করে স্নান পুজোটা করে নেবো, দেন খাবো, দেন তোমাদের বলবো যে কেন কোনো রকম হোলি ব্লগ আসেনি বা এত গ্যাপ কেন পড়ে গেলো। তো এখন তাড়াতাড়ি করে যাই, আমি স্নানটা করি। দেখো একবার কি অবস্থা, মানে আজকেই ছাতা এগুলো হওয়ার ছিল ভগবান, আমি আরেকটু পাতলা হলে আমাকে বুঝিয়ে কি চলে যেত একদম। কি বাজে অবস্থা, ভাবো তো কী যে হবে কে জানে, যদিও এখন আড়াইটাও বাজেনি তো দেখা যাক আর এখন কিছুক্ষণ। এক তো দেখো বাজে অবস্থা, তার মধ্যে ভাই উপর থেকে অভিশাপ দিচ্ছে যে আজকে তোদের যাওয়া হবে না, বাজে ছেলে 100 বার যাবো, দেখ এগুলো ঝড় বাদল পেরিয়ে আমরা মুভি দেখতে যাবো আজকে। দেখো এখানে এখন এই ইয়েগুলো কি বলে, হ্যাঁ সুপারিগুলোকে এখন উঠিয়ে নিবো না যায় তো ভিজে যাবে। এবার তো বৃষ্টিও শুরু হয়ে গেলো, আজকেই ছাতা সব কিছু, বৃষ্টি ঝড় সব কিছু আসলো, এত রাগ হচ্ছে না, মুকুলটাও যাবে এবার। দেখো 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 কেমন ঝড় আর বৃষ্টি সব একসাথে। এত রাগ হচ্ছে ছাতা কি যে করবো ভগবান জানে। এখন যদিও মানে বেরোনোর টাইম আছে, ভাই ওর ওদিক থেকে মানে ইয়ে করছে অনলাইন, দেখো কোন বদমাশি, অনলাইন বুকিং করেছিস টিকিটটা ভালো হয়েছে, এবার এবার কি করবি, টাকা নষ্ট, টাকা তোর যাবে যাবে। আর মানে কত ইয়ে করেছিলাম ভাবো তো যে মুভিটা দেখতে যাবো, যে এখনো জানি না, দেখি যে আমি তিয়াশাকে ফোন করি ও কি বলে। আর মানে লাইফে ফার্স্ট টাইম বুঝলি আমি অনলাইন বুকিং করেছি, আর মানে এবারই হচ্ছে যে এই সিনেমাটাই কি বদমাশি, এই সিনেমাটাই হচ্ছে কি যে হাউসফুল দেখাচ্ছে আর হাউসফুল হওয়ারই কথা। তো মানে সেই হিসেবে অনলাইন বুকিংটা করে নিয়েছিলাম, তো জানি না কি হবে এখন দেখা যাক। ছেলেটা না আমার এটা ঝাড়ু দেয় বুঝলে, এমন আওয়াজ করে বাজে ছেলে কোথাকে, যাই গেম চিয়া থেকে ফোন করি। রে গরু রে গরু হাসিস এবার, বেকার, ছি 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 ছি, এই দেখ 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 কেমন রোদ্রে উঠে গেছে, দেখ এই দেখো সবাই, হ্যাঁ রোদ্রে উঠে গেছে, জ্বর বৃষ্টি সব থেমে গেল সেকেন্ডের মধ্যে। হ্যাঁ অভিশাপ দিচ্ছে আবার, মানে মানে কি বলতো ভাইকে না নিয়ে যাচ্ছি না যেহেতু,
ওই জন্য এগুলো অভিশাপ দিয়েছিল হিংসুটা কোথা কার হিংসুটা আমি একদম পুরোপুরি রেডি এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো ভাইকে ডাকতে আসলাম ভাই আমাকে একটু স্ট্যান্ডে রেখে আসবে দেন ওখান থেকে অটো তারপরে আবার টোটোতে করে যেতে হবে তো তিয়াসা হচ্ছে কানিমোর পর্যন্ত চলে যাবে ওর বাবার গাড়িতেই বললো তো যাক ওখানে গিয়ে তিয়াসার সাথে দেখা হবে আর হ্যাঁ আমি আর তিয়াসা যাচ্ছি যদিও সঙ্গীতা আর ভাইও যাওয়ার কথা ছিল ভাই বলতে আমাদের গানের দলের যে ভাই অর্ঘ তো যাক ওদের হচ্ছে না পরে থেকে ওদের একটা কাজ পড়ে গেছে তো যাক আমি আর তিয়াসাই যাচ্ছি তো এখন আর বেশি বকবক না করে তাড়াতাড়ি করে বেরোই যেদিকে টিয়াসার সাথে দেখা হয়ে গেছে আমরা টোটোতে উঠেও গিয়েছি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে এখন আমরা কাশ্মীর যাচ্ছি কাশ্মীর যাচ্ছি দ্য কাশ্মীর ফাইলস দেখতে যে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মাঝে মধ্যে এখন ইন্টারভাল দিয়েছে তো এই জন্য চিপসের প্যাকেট নিয়ে চলেছি ওগুলোই খেয়ে টাইম পাস করছি কেমন লাগছে ভাই অসাধারণ লাগছে সত্যি এক একটা সিন খুব মারাত্মক এটা সত্যি কথা দেখা যাক আরো এখন দেড় ঘন্টা আছে দেড় ঘন্টা কেমন লাগলো তোর বল আমরা একটু বিচিত্রা মার্কেটে ঢুকেছি আর আজকে মালদাতে এমন ঝড় হয়েছে সব লোডশেডিং হয়ে পড়ে আছে এখানে পিয়াস একটা চকলেট নিতে নেওয়া হয়ে গেছে এখন বেরিয়ে যাবো তাড়াতাড়ি এই দেখো মেয়ে বলছে নাকি সন্ধ্যাবেলা করে দই খাও যে যেন গোল খাচ্ছে তো একটাই নিয়েছি একটা থেকে দুজন মিলে খাবো কারণ বেশি আবার খেলে ঠান্ডা লেগে যাবে আমার তো তিয়াসাই খাবে ওখান থেকে একটু আমি ভাগ বসাবো তাই না চল খাই তাড়াতাড়ি তিয়াসা নেমে গেল ওর বাড়ি চলে এসেছে টাটা করে দে টাটা করে দে তো আমি বাড়ি পৌঁছে গেছি এখন আর ভাই আমাকে নিতে গেছিল যে ভাই বিছানায় আছে তো এখন তাড়াতাড়ি করে আগে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে দেন তোমাদের বলবো যে কেমন লাগলো দেখতে তো আমি এখন একদম ফ্রেশ হয়ে গেছি আর এখন দ্য কাশ্মীর ফাইলস কেমন লাগলো সেটা বলার আগে তোমাদের বলে দিই একটু যে কেন গ্যাপ পড়ে গেছিলো বা হলিতেও কেন কোনো রকম ব্লগ করিনি একজন দাদাভাই তো লাস্ট ব্লগে এসে কমেন্টও করেছি যে কী ব্যাপার চার দিন হয়ে গেল কোনো রকম হোলি ব্লগ আসছে না তো তেমন কোনো কারণ না আমার এটা দোষ করলে করতেই পারতাম যেমনভাবে পার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম মাও এটা বলছিল তো কারণ এটা তো কোনো মুভি বা সিরিয়াল না যে সব স্ক্রিপ্টেড থাকবে ন্যাচারাল যা হচ্ছে সেটাই পারতাম তো জানি না কারণ আমার মনে হলো আসলে না মনটাই খারাপ হয়ে গেছিলো কারণ একরকমভাবে প্ল্যানিং করেছিলাম যে ওই মালদাতে ওই যে তোমার ডিএসএ ময়দানে যেখানে প্রোগ্রাম হয় ওখানে যাবো দেন দাদুর বাড়ি যাবো প্রত্যেক বছর যেটা হয় আর এবার দাদু দিদা খুব করে ডাকছিলো যদিও যায়নি তো রিসেন্ট হয়তো যেতে পারি দাদুর বাড়িতে দোলে যেহেতু যাওয়া হয়নি তো সব মিলিয়ে না মনটা খারাপ হয়ে গেছিলো যে কোথাও যাওয়া হলো না বাড়িতে বসে থেকে গেলাম যদিও সন্ধ্যাবেলা মানে বেরিয়েছিলাম তোমার হচ্ছে পাড়াতেই যেহেতু কাকুর বাড়ি দেন বড় পিসিমনির বাড়ি তো সবারই বড়দের পায়ে আবির দিলাম বড়রা আমাদের একটু দিয়ে দিল এভাবেই পার করেছি তো এই কারণে মানে আসলে মন মেজাজ সবই খারাপ হয়ে গেছিলো যে কোথাও বেরোনো হলো না ছাদা বাড়িতেই থেকে গেলাম তো এই নিয়েই আর কোনোরকম ব্লগ করা হয়নি তো যাই হোক তোমরা এভাবে পাশে থেকে আমার একটা খুব ভালো লেগেছে যে একজন হলেও আমার লাস্ট ব্লগে গিয়ে কমেন্ট করেছে মানে সে হচ্ছে আমার ব্লগ দেখার জন্য অপেক্ষা করছে রীতিমতো যে হ্যাঁ আসবে ব্লগ আসবে আমার মানে এই ব্যাপারটা এত ভালো লেগেছে সিরিয়াসলি তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ এ মানে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর তোমরা এরকমভাবে পাশে থাকলে অবশ্যই এরপরে সব কিছু ঠিকঠাকই হবে তো যাক এটাই বলার ছিল এটাই কারণ তেমন কোনো বড় ব্যাপার না এবার তোমাদের বলি যে দ্য কাশ্মীর ফাইলস আমার কেমন লাগলো তো এভাবে বলাটা যদিও ভুল তখন থেকে ভুলই বলছি যে কেমন লাগলো বলবো কারণ যেহেতু এটা একটা সত্য ঘটনা তো ভালো লাগলো বা খারাপ লাগলো এভাবে বলার কোনো জায়গাই নেই তবে একটা কথা বলবো খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে আর খুব ভয়ানক ঘটনা একটা তোমাদের সাথে না দুই তিনটে সিন আমি জাস্ট শর্টে শেয়ার করছি যেমন যখন ট্রাকে করে যাচ্ছে সবাই তো তখন ওই যে গাছের মধ্যে ডেড বডিগুলোকে টাঙিয়ে রাখা আছে ওটা একটা ভয়ানক দৃশ্য মানে জাস্ট দেখতে পারছিলাম না চোখ মুখ ঢেকে নিচ্ছিলাম শুধু আমি না আশেপাশে কিছু জনকে দেখছিলাম ওরাও মানে দেখতে পারছিল না দেন হচ্ছে যখন ওই কৃষ্ণার মাকে কাঠচেরার মেশিন দিয়ে যখন দুই পিস করে দেওয়া হলো
দেন হচ্ছে 24 জনকে যখন পরপর হেডশট করা হলো, সবথেকে কষ্টের জায়গা ওই কৃষ্ণার দাদা, অতটুকু একটা বাচ্চা মানে জাস্ট নিতে পারছিলাম না, মানে আমি না সবাই মানে এরকম লাস্টে যখন বেরোচ্ছি জাস্ট একটা সাইলেন্ট মোডে মানে সবাই বেরোচ্ছি, সবাই সাইলেন্ট হয়ে গেছে, মানে কিছু জনের তো চোখে জল। আর সিরিয়াসলি আমিও পার্সোনালি এতটা ইমোশনাল হয়ে গেছিলাম যে এতটা মর্মান্তিক মৃত্যু হতে পারে মানুষের। তো যাই হোক এগুলো ঘটনা ঘটেছে, আর তোমরা যারা দেখোনি তারা প্লিজ দেখিও এখান থেকে না কি বলো তো। এগুলো তো দেখলাম কিভাবে কি হলো, তাছাড়া অনেক ইনফরমেশন পাওয়া যাচ্ছে পেলাম আমিও, তো তোমাদের বলবো অবশ্যই দেখিও। আর যারা দেখেছো তারা কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো তোমাদের, যদিও ভালো মন্দের কোনো জায়গা নেই কারণ এটা একটা পুরোটাই সত্য ঘটনা, আর এটাকে মুভি না বলে তোমরা ডকুমেন্টারি বলতে পারো কারণ যেহেতু পুরোটাই সত্য ঘটনা দেখানো হয়েছে। তো এতটুকুই বলার, এখন যাই আমি গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিই, দেন ব্লগটা এন্ড করব। তো আমি খেয়ে দিয়ে চলে আসলাম, আর আবারও ভাই ঘরে চলে এসেছি দেখতে পাচ্ছ, কারণ আমার ঘরে গিয়ে দেখছি যে মানা অলরেডি শুয়ে গেছে। তো কথা বললে হয়তো মানার প্রবলেম হতে পারে, মানে ঘুমে ডিস্টার্ব হতে পারে, তো যাই হোক ওই জন্য ভাইয়ের ঘরে চলে আসলাম। আর এখন আমার যদি আরও অনেক কাজ বাকি আছে তো ওগুলো পরে করব, আগে ব্লগটা এন্ড করে দিই। আর এন্ড করার আগে যারা কমেন্ট করেছে তাদের নামটা আমি অবশ্যই নিয়ে নেব। তো প্রথমে হচ্ছে অনুশ্রী মণ্ডল, নেক্সট হচ্ছে অঞ্জন সাহা, দেন অনামিকা দাস, নেক্সট রয়, দেন শ্রীপর্ণা দাস, নেক্সট হচ্ছে অর্ঘ্য দাস, নেক্সট সঙ্গীতা রয়, দেন অনামিকা দাস, অ্যান্ড লাস্ট হচ্ছে স্নিগ্ধা মণ্ডল। সো থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। আর যারা কমেন্ট করছো না তারা প্লিজ কমেন্ট করো। অ্যান্ড আজকের ব্লগটা এতটুকু, আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি, মেবি দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আর কেন এরকমভাবে মানে ইরেগুলার বেসিসে ব্লগ দিচ্ছি বা রেগুলার বলেছিলাম ডেলি ব্লগ আসবে সেটা কেন পারছি না সেটা নিয়ে আমি নেক্সট ব্লগে বলবো। তো আজকে আর বেশি ব্লগটা লেন্দি করছি না, অ্যান্ড ব্যাস এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।